নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রী যাদের হিস্ট্রি মেজরে রয়েছে। আজকে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মেজর হিস্ট্রিতে তিনটি পার্ট রয়েছে, MC3, MC4 এবং SSC। MC3 সিলেবাস রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পোস্ট গুপ্ত পিরিয়ড টু 1200 AD, আর MC4 এর সিলেবাস রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1200 AD টু 1526 AD, আর SSC 2 তে তোমাদের সিলেবাস রয়েছে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ। তোমাদের তিনটে পার্ট রয়েছে, তিনটে পার্টের সাজেশন আজকে এই ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। আমি দুটো পার্ট তুলে ধরছি, MC3 এবং MC4। তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, 50 নম্বরের ভিতরে 10 নম্বর ইন্টারনাল আর 40 নম্বর রিটেন পরীক্ষা হবে। 40 নম্বর যে রিটেন পরীক্ষা দেবে সেখানে তোমাদের 10 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে এবং 2 নম্বরে 5টি প্রশ্ন লিখতে হবে। ক্লিয়ার হয়ে গেলে টুকু। 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু সাজেশন সেভাবে হয় না, এর জন্য কিন্তু পাঠ্য বইটাকে খুব ভালো মতো করে পড়তে লাগবে এবং কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেগুলো দেখতে লাগবে। আমি যে সাজেশনটা তোমাদের তুলে ধরছি সিলেবাস ভিত্তিক ভাবে, সেখানে বেশ কিছু বড় প্রশ্ন রয়েছে যেগুলো 5 নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য, আবার 5 নম্বরের কিছু প্রশ্নপত্র বিরূপণে কিন্তু 10 নম্বরে আসবে পারে। আবার এই 10 এবং 5টা ঠিকঠাক করে পড়ে নিলে এখান থেকে তোমরা কিন্তু বেশ কিছু 2 নম্বর পেয়ে যেতে পারো। কিন্তু 2 নম্বরের জন্য পাঠ্য বইটা একটু পড়া দরকার। আশা করি তোমরা একটু পাঠ্য বই ঠিকঠাক করে হয়তো পড়ো না, খুব কম কয়েকজন আছে যারা পড়ো, আর সারা সেমিস্টার ধরে পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়বে এরকম স্টুডেন্ট খুব বেশি নেই। কেউ কেউ পড়ে কিন্তু সবাই না, সবাই পরীক্ষার আগে আসলেই এই পরীক্ষা 7-10 দিন 15 দিন একদম পুরো পড়বো, পড়ে নিয়ে পরীক্ষায় বসবো, লিখবো, চলে আসবো। আর কিছু কম প্রশ্ন করে গেলে যতটা সুবিধা হয়, তো আমি চেষ্টা করছি যে যতটা কম প্রশ্ন করা যায়। কম প্রশ্ন করে গেলে অসুবিধার কথা হবে, তোমরা এনইপির আন্ডারে পরীক্ষা দিচ্ছ এবং ফার্স্ট বারের ব্যাচ, তো সেক্ষেত্রে রিক্স হয়ে যাবে। তবে আমি একদম সিলেক্টিভ প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি, আর কিছু এক্সট্রা প্রশ্ন অবশ্যই দেখে দিও। প্রথমে আমি MC3 10 নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে লিখে নাও, আর যেগুলাকে গুরুত্বপূর্ণ বলবো সেগুলো তোমরা দাগিয়ে নিও, সেই প্রশ্নগুলো ভালো করে কিন্তু পড়ো। তো MC3 10 নম্বরের ভিতরে প্রথম যে প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে হর্ষবর্ধন। দুটো ক্যারেক্টার আমরা প্রশ্ন করতে হবে, একটা হর্ষবর্ধন, একটা পুলকেশী। তো হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো এবং তাকে উত্তর কথা সবাই বলা যায় কিনা, প্রশ্ন ঘুরিয়ে হতে পারে কিন্তু হর্ষবর্ধন মাথায় রাখবে, হর্ষবর্ধন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো, এই দুটোর দুটোই গুরুত্বপূর্ণ। যদি বলো দুটা থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে হর্ষবর্ধন। বোঝা গেল এটুকু? এবার পরবর্তী প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ত্রিশক্তি সংঘর্ষ কাদের মধ্যে হয়েছিল, তিনটা শক্তি কারা কারা ছিল, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। এই ত্রিশক্তি সংঘটাকে ভালো করে, মানে সংঘর্ষটাকে ভালো করে পড়তে হবে। এটা কিন্তু তোমাদের 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। লাখ খারাপ থাকলে এটা 5-এর ক্ষেত্রে বা 2-এর ক্ষেত্রে আসতে পারে, কিন্তু এটা কিন্তু 10-এর জন্য গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এর পরবর্তী যে প্রশ্নটা করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পল্লব শিল্প স্থাপত্যের মূল্যায়ন করো, পল্লব শিল্প স্থাপত্যের মূল্যায়ন করো, খুব ভালো মতো করে। এরপর চোলদের শাসন ব্যবস্থা, আর এই চোলদের শাসন ব্যবস্থার ভিতরে কিন্তু স্থানীয় সাহিত্য শাসন বলে একটা পার্ট পড়েছে যেটা 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, এই পার্টটাকে দেখবে। চোলদের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো বা 5-এ আসলে চোলের স্থানীয় শাসন ব্যবস্থা বলতে পারে। বুঝা গেল? এই কটা প্রশ্ন খুব ভালো করে করবে। এরই পাশাপাশি আদি মধ্যযুগে সামন্ত প্রথাদের বিতর্ক, ভারত দাস প্রথা, এই পার্টটা তোমরা কিন্তু দেখবে। এই কটা প্রশ্নকে খুব ভালো করে জোর দেওয়ার পরে তোমরা যদি পারো, এই কটাকে খুব ভালো করে জোর দেওয়ার পরে তোমরা পাল ও সেন যুগের সাংস্কৃতিক জীবন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাল ও সেন যুগের সাংস্কৃতিক জীবন, এই প্রশ্নটাকে তোমরা পড়বে। তো এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে। একটি প্রশ্ন যেটা 5-এ এবং 10-এ আসতে পারে সেটা হচ্ছে আরব অভিযান, ভারতবর্ষে যে আরব অভিযান হয়েছিল এর কারণ বা প্রভাব বা ফলাফল বা তাৎপর্য বা টিকা সংক্রান্ত, আরব অভিযানটা 5-এও আসতে পারে 10-এও আসতে পারে, এগুলো হচ্ছে মূল ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যারা একটু অতিরিক্ত প্রশ্ন দেখতে চাও তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তোমরা দেবপাল এবং ধর্মপালের রাজনৈতিক অবদানটা, প্রাচীন ভারতের বর্ণ এবং জাতি ব্যবস্থার বিবর্তন, এই দুটো প্রশ্ন, আর দেবপাল এবং ধর্মপাল বলে দেওয়া হয়ে গেছে, এটুকু করলেই হয়ে যাবে। শশাঙ্কটা তোমরা লিখতে পারো যদি চাও, শশাঙ্ক এটা তোমরা এক্সটেনশন লিখতে পারো, আর বাকি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু রেডি করবে, তাহলে উপকার পাবে। এবার 5 নম্বরের ক্ষেত্রে কথা বলি, 5 নম্বরের জন্য কি প্রশ্ন করবে, 5 নম্বরের ক্ষেত্রে স্বভাবত শাসন করাটা কিন্তু দুঃসহ বিষয়। আমি তোমাকে 3-4-5টা প্রশ্ন বলে দিলাম, দেখা গেল পরীক্ষায় যদি তুমি একটা পেলে বা পেলে না তখন কিন্তু বিপদে তুমি পড়বে। আর 5-এর প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করলে 2-এর ক্ষেত্রে কিন্তু সেটা
অনেক ক্ষেত্রে উপকার হয়ে যাবে। তাই পাঁচে প্রভাবের গুরুত্ব সহকারে দেখবে। তো পাঁচে প্রথমেই যেটা করবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এরপরে যেটা করবে লক্ষণ সেনের সময় উল্লেখযোগ্য ঘটনা বা তার যে পদত্যাগ হয়েছিল এই পাঠটা পড়লে, তারই পাশাপাশি এখানে বক্তিয়ার করছে দেখবে, মাতসর দেখবে, কৈবর্ত বিদ্রোহ দেখবে। এই কৈবর্ত বিদ্রোহ একটা এমন প্রশ্ন, যদি এই প্রশ্নপত্র খারাপ হয় তাহলে এটাকে আবার দশে দিয়ে দিতে পারে। কিন্তু কৈবর্ত বিদ্রোহ পাঁচের জন্য গুরুত্বপূর্ণ, দুইয়ের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে যেটা করবে কৌলিন্য প্রথা, পাল যুগে চিত্রকলা, গিল ব্যবস্থা, ব্রহ্মদেহ ব্যবস্থা, হস্তচরিত, নালন্দা বিশ্ববিদ্যালয়, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আইহোল প্রশস্তি এবং লিঙ্গায়াত, এই কথা কিন্তু গুরুত্বপূর্ণ, পাঁচের ভিতরে এই কথা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। আর কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেখে যেতে পারো যেগুলো তোমাদের দুইয়ের ক্ষেত্রে কাজে লাগতে পারে বা পাঁচের ক্ষেত্রে কাজে লাগতে পারে, প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে হলে। তো সেটা হচ্ছে তোমাদের আরবানাইজেশন, সুলতান মাহমুদ, মিহির ভোজ, আদি মধ্যযুগীয় ভারতীয় স্থাপত্য, দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলন, প্রথম মহেন্দ্র বর্মণ, মহাবলীপুরমের ভাস্কর্য, এগুলা তোমরা চাইলে দুই নম্বরের জন্য হোক দেখতে পারো। পাঁচের জন্য যে প্রথমে প্রশ্নগুলো বললাম এগুলা গুরুত্বপূর্ণ, দশের জন্য প্রথমে যে প্রশ্নগুলো বললাম সেগুলা গুরুত্বপূর্ণ, আর অতিরিক্ত ভিতরে দু তিনটা করে প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো দেখবে। তো পাঁচটাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখবে, কারণ পাঁচ আর দুইয়ের নম্বরটা তোমরা যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমাদের মার্কস কিন্তু ভালো উঠবে। এই হচ্ছে তোমাদের এমসিসি। কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার। এবার আমরা ডাইরেক্ট চলে যাবো MC4। MC4 এর সিলেবাসটা কি বলেছিলাম আমি তোমাদের সামনে, যে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1200 AD থেকে 1526 AD। তো এই পার্টে যে সাইশানটি রয়েছে সেই সাইশানে তোমরা প্রথমে কি কি করবে, এখানে তোমাদের বেশ কিছু বংশ আছে, সুলতানের যে পলিটিক্যাল হিস্ট্রি পড়ছো তো, তো এখানে তোমাদের দাস বংশ আছে, খিলজি বংশ আছে বা খলজি বংশ, তুঘলক বংশ আছে, সৈয়দ বংশ আছে, লোদি বংশ আছে। প্রথমে দাস বংশের কথা বলি, দাস বংশ থেকে তোমরা তিনজন ক্যারেক্টারকে খুব ভালো করে পড়বে, তারা হচ্ছে ইলতুৎমিশ, বলবন এবং রাজিয়া। প্রশ্ন এরকম হতে পারে দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইলতুৎমিশের অবদান আলোচনা করো বা তাকে কি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়। আবার শুনো, দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো, তাকে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়, প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। আর বলবনে বলবন কিভাবে সুলতানের মর্যাদা পুনরুদ্ধার করেছিল বা বলবনের রাজতান্ত্রিক আদর্শ আলোচনা করো। তিন নম্বর, শাসিকা হিসাবে রাজিয়ার ব্যর্থতার কারণগুলো উল্লেখ করো। এই তিনটা প্রশ্ন রয়েছে দাস বংশ থেকে, তার ভিতরে দুটি গুরুত্বপূর্ণ, ইলতুৎমিশ এবং বলবন। এই দুটার ভিতরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ যদি বলো তাহলে ইলতুৎমিশটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু ইলতুৎমিশ এবং বলবন দুটাই গুরুত্বপূর্ণ, বারবার করে হচ্ছে। আর দুই দুটার ভিতর থেকে একটু পার্সেন্টেজের ভিত্তিতে উপরে তুলতে যাও তাহলে ইলতুৎমিশ গুরুত্বপূর্ণ। এরপরে খিলজি বংশ থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আলাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার করে হচ্ছে আলাউদ্দিন খিলজি। প্রশ্নটা হতে পারে তোমার মতে আলাউদ্দিন খিলজির অর্থনৈতিক অবস্থা বা ব্যবস্থার পদক্ষেপগুলি পটভূমিকে ছিল, এগুলি কতটা ফলপ্রসূ হয়েছিল। তো আলাউদ্দিন খিলজির ব্যাপারটা করবে, খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তুঘলক বংশ থেকে দুজনকে করবে, দুজন গুরুত্বপূর্ণ রয়েছে, মোহাম্মদ বিন তুঘলক এবং ফিরোজ শাহ তুঘলক, ক্যারেক্টারমূলক প্রশ্ন যেটা বলছি আমি, মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোহাম্মদ বিন তুঘলক বই পড়তে সংমিশ্রণ বলা যায় কিনা, তো প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই জানো, অত বেশি বললে ভিডিওটা বড় হয়ে যাবে। তো মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দুটার ভিতরে যদি বলো যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বলা সম্ভব না, দুটা দুটাই গুরুত্বপূর্ণ। আর তাও পার্সেন্টেজের ভিতরে ফিরোজ শাহ তুঘলকটা একটু হলে গুরুত্বপূর্ণ রয়েছে, তবে মোহাম্মদ বিন তুঘলকটা যদি আনইম্পর্টেন্ট এটা বলা যাবে না, দুটা দুটাই গুরুত্বপূর্ণ, বারবার বলে বলছি। তাহলে কি কি বললাম, দাস বংশ থেকে তিনটা ক্যারেক্টার বললাম, তার মধ্যে দুটাই ইম্পর্টেন্ট বললাম, ইলতুৎমিশ এবং বলবন, খিলজি বংশ থেকে আলাউদ্দিন খিলজি, তুঘলক বংশ থেকে মোহাম্মদ বিন তুঘলক এবং ফিরোজ শাহ তুঘলক। এইবার সুলতানের যুগে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন ইক্তা কথা, ইক্তা কথা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইক্তা কথা। এরপরে তোমরা দুটা এক্সট্রা সাম্রাজ্য করবে, এটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা, এখানকার শিল্পকলা, সাংস্কৃতিক জীবন এবং বিজয়নগর সাম্রাজ্যের একটা রাজা কৃষ্ণদেব রায়ের ভূমিকা, বিজয়নগর সাম্রাজ্যটাকে খুব ভালো করে করবে, গুরুত্বপূর্ণ রয়েছে বিজয়নগর সাম্রাজ্য। আর এরপরে রয়েছে বাহমনি সাম্রাজ্য, মামুদ্রোহ বাহমনি সাম্রাজ্য রয়েছে। তো বিজয়নগর এবং বাহমনির ভিতরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ যদি বলো তাহলে বলবো বিজয়নগর বেশি গুরুত্বপূর্ণ। তো এই কটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইবার যারা অতিরিক্ত প্রশ্ন করতে চাও তাদের জন্য বলছি কি কি প্রশ্ন করতে হবে। এক তো রাজিয়া বললাম, রাজিয়া প্রথমেই বলছিলাম, তো রাজিয়া তোমরা করছো এখানে। দ্বিতীয়ত দিল্লি সুলতানিতে উলেমাদের ভূমিকা কি ছিল,
দিল্লি সুলতানিতে উলেমাদের ভূমিকা কি ছিল, বা দিল্লি সুলতানি রাষ্ট্র কি ধর্মাস্ত্র রাষ্ট্র বলা যায়, এরকম টাইপের প্রশ্ন কিন্তু ঘুরে আসতে পারে, পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে উত্তরটি তৈরি করতে হবে বা লিখতে হবে। এরপরে তোমাদের রয়েছে হচ্ছে মঙ্গল আক্রমণ, সুলতানি আমল যে মঙ্গল আক্রমণ হয়েছিল, কিন্তু মঙ্গল আক্রমণটাকে কিন্তু করতে হবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে খলজি বিবর্তনের পটভূমি রয়েছে, তৈমুর লুঙ্গের ভারত অভিযান রয়েছে, দিল্লি সুলতানের পতন রয়েছে, দিল্লির ঐতিহাসিক পতন রয়েছে, এই প্রশ্নগুলো যে বললাম এগুলা তোমাদের পাঁচ এবং দুই এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, দশের ক্ষেত্রে এগুলা অতটা ইম্পর্টেন্ট না বললেই চলে, জাস্ট তোমাদের জানার জন্য বললাম, সিলেবাস ভিত্তিক জানার জন্য বললাম। আমি যে প্রথম দিকে প্রশ্নগুলোকে বললাম এগুলা ইম্পর্টেন্ট, আর একবার বলে দিচ্ছি, ইলতুৎমিস, বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইত্যাদি বিজয়নগর সাম্রাজ্য মোস্ট ইম্পর্টেন্ট, বা অনেক ইম্পর্টেন্ট রয়েছে। বাকি যেগুলো বললাম সেগুলো গুরুত্ব নিরিখে এগুলোর থেকে একটু কম। এবার চলে আসি পাঁচ নম্বরের প্রশ্ন। এবার পাঁচ নম্বরের জন্য প্রথমে তোমরা যেটা দেখবে, ইবন বতুতা আমির খসরু, বোঝা গেল? ইবন বতুতা আমির খসরু, জিয়াউদ্দিন বরন, পানিপথের প্রথম যুদ্ধ, ইব্রাহিম লোদি, জরিপ, ইকতাদার, ইকতাদার কথা যখন করছো ওখানে তোমরা ইকতাদার পেয়ে যাবে, আলাউদ্দিন খলজি যখন করছো আলাউদ্দিন খলজি পেয়ে যাবে, তো এগুলাকে এক্সট্রা করে পড়বার দরকার নেই। ধর্মাশ্রয়ী রাষ্ট্র যখন তুমি দিল্লি সুলতান উলেমাদের ভূমিকাটা করছো ওখানে তোমরা ধর্মাশ্রয়ী রাষ্ট্র পেয়ে যাবে, এটা বড়টা করলে ছোটটা হয়ে যাবে। মামেলুক সাম্রাজ্য, বন্দে গানি, চাহের গানি, প্রশ্নটা চল্লিশ চক্র বলতে পারে। মঙ্গল, মঙ্গল যখন করছো মঙ্গল হয়ে যাবে, বড় প্রশ্নের মধ্যে মঙ্গল করছো মঙ্গলটা হয়ে যাবে। মালিক কাফ, উলেমা, উলেমাটাও তুমি উলেমাদের ভূমিকা পড়ছো, উলেমার ভূমিকা থেকে কিন্তু উলেমাটা হয়ে যাবে। কুতুবুদ্দিন আইবাক, মাহমুদ গাওয়ান, বাহাদুরী রাজ্য যখন করছো মাহমুদ গাওয়ান পাটটা তোমাদের চলে আসবে। কৃষ্ণদেব রায়, বিজয়নগর সাম্রাজ্য যখন করছো কৃষ্ণদেব রায় পাটটা হয়ে যাবে, অর্থাৎ বড় প্রশ্নের সঙ্গে রিলেট করে কিন্তু আমি পাঁচ নাম্বারগুলো বলছি। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা আলাউদ্দিন খলজি নোট করলে ওখানে পয়েন্ট করেছে, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা হয়ে যাবে। ওয়াজিদার, স্থানীয় ইতিহাস, রাজা গণেশ, খলিফা, তালিকোটা যুদ্ধ, প্রতীকী মুদ্রা, রাজিয়া, রাজিয়া তো বললেন, তো এ কটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। ইবন বতুতা আমির খসরু, বারবার প্রশ্ন নাও, ইবন বতুতা আমির খসরু, জিয়াউদ্দিন বারুনি, পানিপথের যুদ্ধ মানে প্রথম যুদ্ধ যেটা আছে, জরিপ, ইব্রাহিম লোদি মানে পানিপথের প্রথম যুদ্ধ যে অংশগ্রহণ করেছিল, মালওয়া, তারপরে বন্দে গানি, চায়ের গানি বা চল্লিশ চক্র, রাজা গণেশ, তালিকোটা যুদ্ধ, খলিফা, এই পার্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, আর বাকি যে পার্টগুলো পেয়ে যাচ্ছ তোমরা। তো এই হচ্ছে তোমাদের এমসি থ্রি এবং এমসি ফোর এর কিন্তু দশ নম্বর এবং পাঁচ নম্বরের সাজেশন। দুই নম্বরের জন্য এই পার্টগুলো থেকে তোমরা কিছু অংশ পেয়ে যেতে পারো, কমন প্রশ্নই হবে, আর একটু পাঠ্যক্রম করা থাকলে সুবিধা পাবে। তো এই প্রশ্নগুলোকে ভালোভাবে রেডি করো, আশা করছি তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে। ঘাবড়ানোর কিছু নেই, ভিডিওটাকে বারবার করে শুনে নাও, দুই একবার শোনো, দেখো কোন কোন প্রশ্নগুলো আমি বেশি গুরুত্ব বললাম, এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো দাগিয়ে ভালো করে করে নাও। কারণ আমার লেখার এখন সময় নেই, তাই তোমাদের লিখে বা পোস্ট করে দিতে পারলাম না, মুখে বলে দিলাম, তোমাদের সুবিধার্থে তোমরা ফলো করে যাও। আর ভিডিওটি যদি তোমার পারো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদেরকে বিনামূল্যে দেওয়া হচ্ছে সাজেশন, তো তোমরা যদি পারো একটু শেয়ার করে দিও, একটু লাইক করে কমেন্ট করে দিও, তোমাদের লাইক কমেন্ট আমাকে উজ্জীবিত করে, এই জন্যই বলা, তাহলে এই পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো। তোমাদের আগের যে সেমিস্টার দাদা দিদিরা আছে তারা এই চ্যানেল দেখে এই ভিডিওগুলো দেখে কিন্তু উপকৃত হয়েছে, দেখতে পারো তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে আমার ইউটিউবে, আর তোমরা যদি ফেসবুকে দেখে থাকো তো ফেসবুকে ফার্স্ট টাইম দিচ্ছি, দেখতে পারো তোমরা। আর একটা কথা, তোমরা যদি পরবর্তী সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টার বা এই পরবর্তী সেমিস্টারে বা তোমাদের যারা জুনিয়ররা রয়েছে তারা যদি আমার কাছ থেকে হিস্ট্রি পার্টের নোট নিতে চাও বা টিউশন করতে চাও অনলাইনে, তুমি যে কলেজেই করো না কেন অনলাইনে তোমরা টিউশন করতে পারো, যদি ইচ্ছে হয়ে থাকে, অন্য কোথাও না করে থাকলে ইতিহাস নিয়ে জানতে ইচ্ছে হলে তোমরা করতে পারো বা পরীক্ষার আগে নোট নিতে পারো, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও, ভালো করে পড়াশোনা করো, একটু মনোযোগ সহকারে এই সাতটা দিন সময় দাও নিজেকে, রেজাল্ট কিন্তু ভালো হবে, তোমরা পারবে, তোমাদের ভিতরে সেই ক্ষমতা আছে। চলো আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে, ধন্যবাদ।